আসসালামু আলাইকুম মুভ মুভ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ওয়ার্ক পারমিট পাওয়া আর ভিসা পাওয়া কি এক জিনিস ওয়ার্ক পারমিট ভিসার নামে মূলত বাংলাদেশের সাথে অনেকেই প্রতারণা করে থাকে বা ওয়ার্ক পারমিট দিয়ে মূলত বাংলাদেশের সাথে অনেকেই প্রতারণা করে থাকে এই বিষয়ে মূলত আমি আজকে আলোচনা করব অনেক ভাই আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেন যে ভাই আমার তো ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে আমি কি এখন ইজিলি আসতে পারবো বা আমি কি টাকা দিয়ে দেব আমার এজেন্টকে আমার কথা হলো যে না ভাই আপনি টাকাটা এজেন্টকে দেবেন দিবেন না কারণ ওয়ার্ক পারমিট আর ভিসা কিন্তু এক জিনিস না ওয়ার্ক পারমিট হলো আপনি এখানে কাজের অনুমতি পাইছেন সেই সেই কাজের অনুমতি যে পাইছেন সেই অনুমতিটা দিয়ে আপনি আপনাকে এম্বাসিতে যেতে হবে আপনি ওয়ার্কের যে ডকুমেন্টটা ডকুমেন্টটা নিয়ে এম্বাসিতে যেতে হবে এম্বাসিতে যাওয়ার পরে আপনি অন্যান্য ডকুমেন্ট সাবমিট করার পরে যদি মনে করে যে আপনি কাজের উপযোগী হ্যাঁ আপনি দক্ষ তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে আর অনেক ভুল করে যেটা সেটা এক্ষেত্রে তারা না বুঝে ওয়ার্ক পারমিট কি আর ভিসা কি এই যে দুইটা জিনিসটা যে কতটা পার্থক্য এটা না বুঝেই তারা মূলত বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন এজেন্ট বা দালালকে টাকা দিয়ে দেয় আর দালালরাও কি করে তাদেরকে ভুয়া বুঝিয়ে যে আপনি তো ওয়ার্ক পারমিট হয়ে গেছে তাহলে আপনি তো এখন চেষ্টা করলেই মানে আপনি ইজিলি ইউরোপে চলে যেতে পারবেন সেঞ্জে চলে যেতে পারবেন বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার অর্থ এই নয় যে আপনাকে এম্বাসি ভিসা দিবে কারণ আপনার অনেক সময় দেখা যায় কি অনেক কোম্পানি অনেক প্রতারক আছে যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আছে তাদের কাজই হলো বাংলাদেশের যারা অসহায় মানুষ আছে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং তাদেরকে একটা ফাঁদে ফালা কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করছে সময় টিভিতে সময় টিভি না যমুনা টিভিতে জানি যে এক বাংলাদেশি প্রায় তিনশো নব্বই জনকে সরি একশো নব্বই জনকে কাতারে কাতারে না সরি ইরাকে এক যা বন্দি রেখে তাদের কাছ থেকে প্রতি মাসের পর মাস টাকা আদায় করতেছে জিম্মি করে আর কিছু কিছু মেয়েদের আছে যারা সুন্দরী মেয়ে আছে তাদেরকে ওইখানে সে পরিচয় দিচ্ছে যে সে বড় একজন এম ডাক্তার ইরাকের একজন বড় এম ডাক্তার সেইখানে মানুষদের নিয়ে যাবে এবং ভালো স্যালারি দিবে এই কথা বলে অনেকগুলো মেয়েরে বিয়াও করছে চার পাঁচটা মেয়ে বিয়া করে এই ইরাকে এনে তারপর ইরাকে বিভিন্ন যে বিভিন্ন দেশে যে খারাপ প্রতিষ্ঠান আছে খারাপ জায়গা আছে সেখানে মূলত তাদেরকে বিক্রি করে দিয়েছে ভাগ্য ভালো ওই মেয়েটা সারা পাইয়া তারপর পালিয়ে কয়েক মাস পরে পাইয়া আসতে পারছে সো রোমানিয়ার ক্ষেত্রে মূলত ভাই তাই আপনি মূলত আপনাকে অনেকে অনেক কিছু বলবে যে আপনাকে অনেকে করতে পারবে কিন্তু আপনি আসলে এই কথায় কান দিবেন না ওয়ার্ক পারমিট কিন্তু ওই ওয়ার্ক পারমিটের যে কাগজ সে সেটা কিন্তু অনেকভাবে অনেকে ফটোশপ দিয়া আরও বিভিন্নভাবে ইডিট করে তারপর মূলত মানুষকে কাছে দেয় এটা যারা যারা খারাপ খারাপ মানুষ তারা এই জিনিসটা করে আমরা জানি এই জিনিসটা করে এজন্য আপনি মূলত আপনাদেরকে সাজেস্ট করতেছি বা আপনাকে তাদের ফাঁদে না পারা পাওয়া দেওয়ার জন্য বলতেছি ওয়ার পারমিট দেওয়ার পরে আপনি যেটা করতে হবে সেটা হলো ওয়ার পারমিটটা নিয়ে আপনি ইন্ডিয়া এম্বাসিতে যাবেন রোমানিয়া অ্যাম্বাসিতে বা রোমানিয়ার অ্যাম্বাসি যে আপনার যে যে ট্রাস্টেড যে কয়টা ইয়ে আছে তাদের কাছে আপনি যাবেন যাওয়ার পর আপনি দিবেন দেওয়ার পরে যদি আপনাকে তারা ভিসা দেয় ভিসা দেওয়ার পরেও আপনি মূলত ভিসা দেওয়ার পরে যখন আপনি বাংলাদেশ থেকে প্লেনে উঠবেন যখন আপনি ডাইরেক্ট যেতে পারবেন ওইখানে গিয়ে নাম দিতে পারবেন তখন মূলত আপনার টাকা দেওয়া উচিত এর আগে আপনি যদি টাকা দেন তাহলে কিন্তু বিপদ পড়ে যেতে পারেন যখন আপনাকে বিশা দিবে বিষয় দেওয়ার পরে আপনি কাগজপত্র সাবমিট সাবমিট করলেন করার পরে তারা বিশা দিল বিষয় দেওয়ার পরে আপনি এইরকম বর্ণনা করতে পারেন যে আমি রোমানি এগিয়ে নামবো আমাদের আমার যে লোক বা আমার যে গার্ডিয়ান তারা তোমাকে এইখানে বসে টাকা দিবে আমি তোমাকে পঞ্চাশ হাজার দিতে পারি বা বিশ হাজার তিরিশ হাজার দিতে পারি আমি তোমাকে অ্যাডভান্স সব দেবো না কারণ রোমানিয়া ল্যান্ডিং করার রোমানিয়া এয়ারপোর্টে যাওয়ার পরেও কিন্তু অনেকে দেখা আছে এরকম প্লেনে উঠছে প্লেনে ওঠার পরে তারা ওইখানে গেছে যাওয়ার যাওয়ার পরে তাদেরকে এয়ারপোর্ট থেকে তাদেরকে কারণ কি ওইখানে যে কোম্পানি ছিল ছিল ভুয়া বাস সো এরকম প্রতারণাগুলো মূলত বাংলাদেশের সাথে হয়ে আসতেছে সো ভাই এইসব বিষয়ে আপনি সতর্ক থাকবেন আর আপনি যেটা করতে পারেন যে আমার মা আছে আমার ভাই আছে বোন আছে আমি যখন ওইখানে গিয়ে যাব আমি তোমাকে অ্যাডভান্স দিলাম পঞ্চাশ হাজার তুমি আমার এই কাজটা করে দাও বা অ্যাডভান্স দিলাম এক লাখ তুমি আমার কাজটা করে দাও তারপর যখন আমি ওইখানে গিয়ে যাবো নামবো একটু আমাকে কোম্পানি অ্যাকসেপ্ট করবে তারপর আমার এইখান থেকে বাংলাদেশ থেকে আমার যে আমার যে আমার যে আত্মীয় স্বজন আছে বা বাবা মা আছে তারা তোমাকে টাকাটা দিয়ে দেবে এরকম একটা চুক্তিতে আসবেন তাহলে মূলত আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক কম অনেক কম কিন্তু আপনি যদি বিশ্বাস করে জাস্ট বিশা বাইর করে দিছে বা আপনি ওয়ার্ক পারমিট এনে দিচ্ছে আপনি আট লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে দিছেন তাহলে ভাই আপনার কপালে আসলে অনেক দুঃখ আছে কারণ বর্তমানে দেখতেছেন আপনি প্রতিদিন এমন কোন মাস নাই যে এরকম ভিসা নিয়ে প্রতারণা হয় না বিভিন্ন দেশের শুধু রোমানিয়া না তা না ইরাক সৌদি আরব দুবাই কাতার আমেরিকা এরকম বিভিন্নভাবে মানুষ প্রতারণা বিষয় নিয়ে জালিয়াতে করতেছে আপনি এইগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত আর শিক্ষা নিয়েই মূলত আপনার এখানে আসা উচিত ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আমার এই চ্যানেলের সাথেই থাকুন যদি আপনার অনেক অনেক কিছু আরও অন্য কিছু জানা থাকে আপনি আমাকে এখানে কমেন্ট করতে পারেন আর ভাই আমি এখানে মূলত অনেকে কমেন্টে উত্তর অনেক সময় দিতে পারি না সব সময় সঠিক টাইমে এই জন্য অনেকে রাগ হয় মূলত ভাই রাগ হবেন না কারণ এখান তো ভাই আমি কাজ করি ভাই আমি তো আসলে বসে থাকি না এখানে তো আমার কাজ করে ভাত খাইতে হয় ভাই কাজ করে ইনকাম করতে হয় হ্যাঁ আমি তো বাংলাদেশের মতো যদি কোনো সরকারি চাকরিজীবী না যে আমি বসে বসে খাবো অফিসে বসে ঘুরবো আর খালি মানে অফিসে বসে ফ্যানের বাতাস খাবো আর আপনাদের সব প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে উত্তর দিতে পারবো আপনারা কমেন্ট করার পরে অবশ্যই একটু ওয়েট করতে হবে যে ভাই কয়দিন সময় লাগে আসলে কারণ আপনার আমি মূলত দুই দিন তিন দিন পরেই কমেন্টের অ্যান্সার দেই সুতরাং আপনি কমেন্ট করে রাখবেন যদি মনে হয় যে অন্যান্য ভিডিওতে আমি এই সব কমেন্টের অ্যান্সার দেই নেই তাহলে আমি এখানে দিয়ে দেবো কারণ অনেকে দেখা যায় কি একই প্রশ্ন বিভিন্ন ভিডিওতে পরে আপনি আমার অন্যান্য ভিডিও ভিডিওগুলো দেখবেন ভিডিও ডেসক্রিপশনে আমি অনেক প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি তো ডেসক্রিপশনে না কমেন্টে অনেক প্রশ্নের আনসার দিয়ে দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করি তাই আপনি সেগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য